প্রত্যেকটা জেলা কিন্তু কিছু না কিছু জিনিসের জন্য বিখ্যাত, আর সেই জিনিসের উপর নামকরণ করে কিন্তু আমরা সেই জেলাটাকে খুব সহজভাবে চিনে ফেলি। আর আজকে আমি আপনাদের সাথে সেরকম একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই টাঙ্গাইলের পুরাতন ঐতিহাসিক আতিয়া মসজিদ। আর টাঙ্গাইলের শাড়ি, এটা তো বাংলাদেশের সব নারীদের প্রিয়। আমি জানি না, বাংলাদেশের বাইরেও হয়তো অনেকেরই পছন্দের এই শাড়ি, টাঙ্গাইল শাড়ি, যেটার নামেও আমরা কিন্তু টাঙ্গাইলকে খুব ভালোভাবে চিনি টাঙ্গাইলের শাড়ির জন্য। আর যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বাসায় একদম, আর সেটা হচ্ছে টাঙ্গাইলের চমচম মিষ্টি। খাঁটি দুধের তৈরি টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম মিষ্টি সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, কিন্তু একদম টাঙ্গাইল থেকে ফ্রেশ এই খাঁটি দুধের তৈরি চমচম মিষ্টি খাওয়ার সৌভাগ্য কয়জনের হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার বাসায় সেই একদম টাঙ্গাইল থেকে নিয়ে আসা খাঁটি চমচম মিষ্টি গিফট হিসেবে চলে এসেছে। ও, আরও একটি কথা, এই হচ্ছে টাঙ্গাইলের একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘি সম্পর্কে আসলে আমি যতই বলি না কেন খুবই কম বলা হবে। এটা খেতে ভীষণই সুস্বাদু, আর স্মেলটা আসলে কাছে থেকে না নিলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর এই সুন্দর গিফট আমাকে পাঠিয়েছে আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড টাঙ্গাইল থেকে একদম সরাসরি, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার ভালো লাগার অনুভূতিটা শেয়ার করে ফেললাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।